আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু কোন নাম্বার থেকে কল আপনার মোবাইলে আসে না, কল ব্যস্ত দেখায় বা কল বিজি দেখায়। তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু কিছু নাম্বার থেকে কল আসে, আবার কিছু নাম্বার থেকে কল আসে না। তো এই সমস্যা আপনার বাটন মোবাইলে অথবা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে হতে পারে। তো আপনার বাটন মোবাইলে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এই সমস্যা যদি থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে। তো কিভাবে কোডটি ডায়াল করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু কল আসে না, তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো এখানে আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে *000#, তো এখানে *000#, এই কোডটি আপনার বাটন মোবাইলে অথবা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, এই কোডটি আপনার যে সিমে সমস্যা হচ্ছে তো সেই সিমে কিন্তু এই কোডটি আপনি ডায়াল করে দিবেন। তো আমি কোডটি ডায়াল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরেজার ওয়াজ সাকসেসফুল, তো সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন আপনার মোবাইলে যে কোনো নাম্বার থেকে কল আসবে, তো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু কল আসে না। তো এই সমস্যা থাকলে কিন্তু আপনি অবশ্যই *000#, এই কোডটি ডায়াল করে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন আপনার বাটন মোবাইলে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে যদি এই সমস্যাটা থাকে কল যায় কিন্তু কল আসে না। তো এই কোডটি ডায়াল করার পরও যদি আপনার মোবাইলে কল কিছু নাম্বার থেকে আসে অথবা কিছু নাম্বার থেকে কল আসে না, তো এই সমস্যাটা যদি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার মোবাইলটি রিসেট করে তারপর ব্যবহার করবেন। আশা করি এতে আপনার সমস্যাটা আর থাকবে না। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।